আজ আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ভোনা। এটি দারুণ খেতে হয়। গরম ভাতের সাথে এই একটি পদ থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখুন, আমি এখানে আমার প্রয়োজন মতন পাগদা এবং গলদা চিংড়ি নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিব। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। যারা প্রথমবারের মতন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে। আর কমেন্ট করতে পারেন আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও দেখতে চান। আপনারা উৎসাহ দিলেই তবেই আমরা এগোতে পারবো। দেখুন, আমি এবার এখানে আমার চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে বাগদাও আছে, গলদাও আছে, আমি চিংড়ি মাছ দুই প্রকারের নিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে বেগুনগুলোকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। দেখুন, আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। দেখুন, আমি বেগুনটাকে এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব। এই রেসিপিটি খেতে জাস্ট দারুণ হয়। আপনি এই রেসিপিটি তৈরি করলে আপনার এই রেসিপির সঙ্গে অন্য কিছুরই আর প্রয়োজন হবে না। আর এটি খেতেও খুব ভালো হয়। শীতকালীন ধনে পাতা টমেটো দিয়ে এই তরকারিটা করে অবশ্যই খেয়ে দেখবেন, এটা জাস্ট দারুণ খেতে হয়। দেখুন, আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিব প্রয়োজন মতন আরও কিছুটা তেল। তেল দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা, গরম মশলা, তেজপাতা আর জিরা। ফোড়নটাকে হালকা লালচে করে ভেজে নিব। গরম মশলার ভিতরে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর গোটা এলাচ। এবার দেখুন, এই যে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার, এর মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর দিয়েছি গরম মশলা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি দুঃখিত আপনাদের সঙ্গে ব্লেন্ড করাটা শেয়ার করতে পারলাম না। আর আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের মশলাটা করে দেখাতে পারি, তবে তার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে আপনাদের। আর দেখুন, আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ এবং কিছুটা লবণ। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার মধ্যে কোনো প্রকারের কাঁচা গন্ধ না থাকে। এবার দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, বুঝবেন যখন ঠিক তেলগুলো ছেড়ে দিবে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। অবশ্যই এই পর্যায়ে গরম জল দিতে হবে। জল দিয়ে এবার আমি ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এরকম টমেটো, পাকা টমেটো কেটে সরু সরু করে কেটে নেবেন এবং দিয়ে দিবেন। আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে। দেখুন, আমি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার বেগুনটা ভাজাই ছিল আর টমেটো কুক হতে খুব একটা সময় লাগে না, তাই এটি রান্না হতেও ভীষণই অল্প সময়ে রান্না করা যায়। চটজলদি তৈরি করার জন্য খুবই ভালো একটি রেসিপি। এবার দেখুন, আমি উপর থেকে দিয়ে দিলাম দুইটি কাঁচা লঙ্কা চিড়ে। এই সময় যদি একটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দেওয়া যায় তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা জাস্ট দারুণ আসে। দেখুন, আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও দুই এক মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা। এটাই এই রেসিপির মেইন উপকরণ। এই ধনে পাতা দেওয়ার কারণে তরকারির স্বাদটাই সম্পূর্ণ বদলে যায় আর খেতেও জাস্ট দারুণ হয়। দেখুন, দেখতে কি দারুণ হয়েছে, খেতে তো ঠিক ততটাই ভালো হয়েছিল। দেখুন, আমি ধনে পাতা দিয়ে এবার আমি এই তরকারিটাকে আরও এক মিনিটের জন্য ফুটিয়ে নিব।
এই ধনে পাতা দিয়ে এইভাবে তৈরি করলে কি যে মজা হয়, যদি আপনারা একবার করে দেখেন তাহলেই বুঝবেন যে এটি ঠিক কতটা মজার হয় এই রেসিপিটা। দেখুন আমি তরকারিটাকে আরও এক মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আমার তরকারিটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। দেখুন কালারটা কি দারুণ এসেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। অবশ্যই একবার তৈরি করুন।